এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। খুন, এসব কি বলছেন কি অফিসার? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ মিস্টার দেববর্ণ, ঠিকই বলছি। আজ আপনার বাড়িতে একটা খুন হয়েছে। আর সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই ওনাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এই খুনের ব্যাপারে উনি প্রাইম সাসপেক্ট। না 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 অফিসার, আমার মনে হচ্ছে সামওয়্যার আমরা ভুল করছি। আমি আমি ডালিকে খুব ভালো করে চিনি। আই নো হার, ও এরকম কাজ করতে পারে না। দেখুন, আমার মনে হয় আরেকবার ভাবুন। আপনি আপনি ভুল করে থানায় নিয়ে যাচ্ছেন অকারণে। মিস্টার দেববর্মন, কারণ কি অকারণ সেটা কিন্তু আপনি এখনো জানেন না। কারণ আমরা ওনাকে একটু আগে যে অবস্থায় দেখেছি আপনি কিন্তু সেটা দেখেননি। মানে যে অবস্থায় দেখেছি মানে কোন অবস্থায় দেখেছেন? আমরা ওনাকে যে অবস্থা দেখেছি তাতে আমাদের এটাই মনে হয়েছে খুনের জন্য উনি দায়ী। না, আর একথা উনি মুখেও স্বীকার করেছেন। ইয়েস অফিসার, বিশ্বাস করুন, কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। আপনি ভুল দেখেছেন, ভুল বুঝেছেন, কোনো একটা ভুল হচ্ছে মেজরলি। তারিক, হোয়াটস রং? কি হচ্ছে কি এটা? আপনি চুপ করে আছেন কেন? আপনি সত্যিটা বলছেন না কেন? ওরা তো আপনাকে ভুল বুঝছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বলুন সত্যিটা। বৌদি প্লিজ, তুমি এভাবে চুপ করে থেকো না। দেখো, এত বড় একটা অ্যালিগেশন তো। হ্যালো মম, দেব মোমন বাড়িতে একটা খুন হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি ইমিডিয়েটলি এখানে চলে এসো, আর যত যা মিডিয়া আছে, প্রেস আছে, সবাইকে এখানে পাঠিয়ে দাও। এই খুনের দায় পড়েছে ডালির ওপর। এই সুযোগ সহজে হাতছাড়া করা যাবে না। তুমি তাড়াতাড়ি চলে এসো। অফিসার বলছি, আমার মনে হচ্ছে কোথাও না একটা ভুল হচ্ছে আপনাদের। ঋষভ, কি হয়েছে? না না না, কি ঠিক ভুল কি হয়েছে? কি কি হয়েছে অফিসার? সে চুপ করে থেকো না, বলো প্লিজ। না না, কি হয়েছে বাড়িতে? কি পুলিশ এত? দাদা কি হয়েছে রে? বাইরে এত পুলিশের গাড়ি, এখানে পুলিশ? কি 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 হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ডালি কিছু করেছে নাকি? না 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 না, কিছু হয়নি। কি কেউ কেউ কিছু করেনি? তাহলে খামোকা পুলিশ কেন? রক্তিম ঠিক করে বল কি হয়েছে। এখানে খুন হয়েছে, আর খুন করেছেন উনি। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড রাজাকে ডালি খুন করেছে নৃশংসভাবে নিজের হাতে। রাজা মানে তো, রাজা মানে তো তোমার বন্ধু, পরিত্রর বন্ধু। ডালি কেন রাজাকে খুন করতে যাবে? ডালির ডালির কি লাভ এতে? তুমি আগে আমায় বলো তো, এই সবার আগে তুমি বলো তো, তুমি এই বাড়িতে কি করছো? তুমি এই সময় আমাদের বাড়ির এরকম সিচুয়েশন হয়েছে কেন? এই কি জানো, বলো কি কি বলে? ডালি ডালি কি হয়েছে? ডালি কি করেছো তুমি? ওরা কি বলতে চাইছে? কেউ কিছু বলবে আমাকে প্লিজ? কি হলো? হ্যাঁ, চুপ করে আছো মানে বলো কি হয়েছে সেটা আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করুন। ছেলেকে মানে? আজ আপনার বাড়িতে যা যা ঘটেছে তার পেছনে শুধু অরিত্রই দায়ী। এই চুপ, কি আছে?